কি অবস্থা জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা? কৈলা শহরের উনকোটি জেলা হাসপাতালে সঠিক পরিষেবা পাচ্ছেন না রোগীরা। অভিযোগ দীর্ঘদিনের, সম্প্রতি সব থেকে বেহাল পরিস্থিতি ছিল শিশু বিভাগের। জেলার একমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অসুস্থতার কারণে ছুটিতে থাকায় প্রায় 10 দিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা থেকে বঞ্চিত ছিল অসুস্থ শিশুরা। সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কিংবা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, যার ফলে গোটা জেলা জুড়ে অসুস্থ শিশুদের নিয়ে মহাবিপাকে পড়তে হয়েছিল অভিভাবকদের। আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালে, উনকোটি ডিস্ট্রিক্ট হাসপাতালে শিশু বিশেষজ্ঞ শুধু একজনই আছেন। উনি ব্যক্তিগত অসুবিধার কারণে উনি 3 দিনের জন্য সিএলএ গেছিলেন। সিএলএ যাওয়াতে একটা অ্যাক্সিডেন্টাল তার ওনার অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হয়েছিল। ওনার এটা বাস্ট হওয়ার উপক্রমে কারণে উনি এমার্জেন্সি অপারেশন করাইছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা অসুস্থ হয়ে আসছে। জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞর অভাবে প্রায় হাসপাতাল শূন্য শিশুরা, মানে ব্যাপারটা কি আপনারা অগ্রিম জানতে পারেননি? এটি ডিস্ট্রিক্ট হাসপাতালটি আমার এমএসএর আন্ডারে আছে, এমএসএর নজরে আছে। আমাকে বলা হয়েছে যে উনি হায়ার অথরিটিকেও এটার ব্যাপারে অবগত করেছেন। Bureau Report, Voice 18.